বন্ধুরা আমার আজকে টিউটোরিয়ালের জন্য যে দুটি অ্যাপ্লিকেশান লাগবে এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে টু টক তো বন্ধুরা এই টু টক ডিসিটি ব্যালেন্স কিভাবে আনলিমিটেড ডিসিটি পয়েন্ট হ্যাক করবেন এই টিউটোরিয়ালটি আমি গতকালকে পোস্ট করেছি চ্যানেলে আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নেবেন এরপরে আজকে দেখাবো কীভাবে আপনারা টু টকের আপনার ডিসিটি ব্যালেন্সগুলা এক অ্যাকাউন্ট থেকে আপনারা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তো বন্ধুরা বন্ধুরা ফার্স্ট স্টেপে এসে আমরা টু টক অ্যাপ্লিকেশানটি ওপেন করছি এই যে ওপেন করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ডিসিটি ব্যালেন্স এই অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে শো করছে সিক্সটি ডিসিটি মানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে প্রায় জিরো পয়েন্ট নাইন জিরো ইউএসডি মানে ওয়ান ডলারের কাছাকাছি এরপরে আমরা এখন দেখব কীভাবে আমরা এই ডিসিটি ব্যালেন্সগুলো ট্রান্সফার করতে পারবো তো এখানে স্যাড ট্রানজ্যাকশান পাসওয়ার্ড এখানে এন্টার করুন এখানে ক্লিক করার পর দেখুন ফর ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি প্লিজ বাইন্ড ইউর মেল বক্স ফার্স্ট এখানে ওকে করুন ওকে করার পর এই যে দেখুন এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং ভ্যারিফিকেশান চাচ্ছে তো আমরা অনেকগুলো অ্যাকাউন্ট করব এই জন্য এখানে তো আমরা এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না খুবই ঝামেলার ব্যাপার এই জন্য আমার আজকের টিউটোরিয়াল হচ্ছে আমরা ইমেল ভেরিফিকেশনের জন্য খুব একটা সহজ উপায়ে মাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি হাজার হাজার আপনি ইমেল অ্যাড্রেস তৈরি করে ফেলতে পারবেন এবং ওই ইমেলে আপনার ভেরিফিকেশন কোড যাবে যেটা দিয়ে আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করে নিতে পারবেন তো আমরা ওই অ্যাপ্লিকেশানটি ওপেন করব। আমরা এটা মিনিমেজ করে দিচ্ছি টু টক এটা মিনিমেজ করে দিচ্ছি এখন ওই অ্যাপ্লিকেশানটি অন করছি ইনস্ট্যান্ট অ্যাড্রেস এটা লিঙ্ক অবশ্যই দিয়ে দিব এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওপেন করলাম ওপেন করার পর এই যে দেখুন অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাড্রেস অটোমেটিকলি আমাদের এখানে তো এত বেশি ইম্পর্টেন্ট না ইমেল অ্যাড্রেসটি তো আমরা এখানে জাস্ট ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন ইমেল ওয়াজ ক্রিয়েটেড এখানে কপি অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেসটি কপি হয়ে গেছে এরপর আমরা আবার মিনিমাইজ করা টু টাকা অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি এই যে এখানে দেখুন আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে জাস্ট স্যান্ড ভ্যারিফিকেশান কোড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন ভ্যারিফিকেশান কোড আসলে আপনার নোটিফিকেশনে শো করবে সেটা এখানে ইমেল এন্টার করার পর আপনাকে অনেক সময় থার্টি সেকেন্ড বা ফর্টি সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর অবশ্যই মেল চলে আসবে মেল চলে আসলে আপনাকে নোটিফিকেশান বাড়ে দেখাবে এই যে চলে আসছে দেখুন থ্রি ওয়ান এই যে চলে আসছে ইনস্ট্রান অ্যাড্রেসের ওই অ্যাপ্লিকেশানে থ্রি এখানে এন্টার করে তারপরে ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখুন যে কোনো একটা ছয় ডিজিটের আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে এটা হচ্ছে ট্রেড পাসওয়ার্ড আমি যে কোনো একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে এরপরে ডানে দিয়ে দিবেন কারণ ট্রানজ্যাকশানের সময় এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে ইমেল ভ্যারিফিকেশনের পরে দেখুন এখানে দুইটা অপশান চলে আসছে রিচার্জ এবং ট্রান্সফার তো আমরা যেহেতু ট্রান্সফার করব এখান থেকে ট্রান্সফার অপশানটিতে ক্লিক করছি ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন স্যান টু এখানে ডিসিটি অ্যাড্রেস লেখার জন্য এখানে স্যান্ড টু অপশন চলে আসছে তো এখানে আপনারা ডিসিটি অ্যাকাউন্ট নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে আপনি দুইভাবে এখান থেকে ট্রান্সফার করতে পারেন তো এই জন্য আমি এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আপনার মেন অ্যাকাউন্টের আপনার রিচার্জ অপশনের স্ক্রিনশটটা নিয়ে জাস্ট এখানে আমরা এন্টার করে দিলে হবে এরপরে দেখুন এখানে আমি একটি ক্লোন অ্যাপ ইউজ করছি মেন অ্যাকাউন্টের জন্য আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এই যে এখানে মেন অ্যাকাউন্টের ডিসিটি ব্যালেন্স অপশনে যাবেন এরপরে রিচার্জ অপশনে ক্লিক করছি রিচার্জ অপশানে ক্লিক করলে এই যে দেখুন বার সহ কপি অ্যাড্রেস আছে এখানে আপনি এটার স্ক্রিনশট নিয়ে নেবেন ব্যাস শেষ এটা আবার ক্লোজ করে দিবেন এরপরে আমরা এখন যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করব ডিসিটি পয়েন্ট ওটাতে চলে আসলাম চলে আসার পর এই যে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর চুজ ফাইল ফ্রম গ্যালারি নিচের অপশন থেকে আমরা এখানে গ্যালারিতে গেলাম গ্যালারিতে যেয়ে যে স্ক্রিনশটটা আমরা মাত্র নিলাম ওই স্ক্রিনশটটাতে জাস্ট ক্লিক করে এন্টার করে দিবেন জাস্ট দেখুন এখানে ডিসিটি অ্যাকাউন্টের অ্যাড্রেসটা চলে আসছে এরপর এখান থেকে আপনি জাস্ট নেক্সট ডে ক্লিক করে দিবেন নেক্সট ডে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার অ্যাকাউন্টে সাইট ডিসিটি আছে আপনি এখানে সাইড ডিসিটি এন্টার করে ওকে দিয়ে দিবেন এরপরে আপনি যে ট্রেড পাসওয়ার্ডটা দিয়েছেন এটা এখানে আবার এন্টার করবেন ওয়ান থ্রি সেভেন ট্রিপল জিরো আমি এটাই দিয়েছিলাম এরপরে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ট্রান্সফার রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড ইট বিং প্রসেড এরপরে এখানে ওকে দিয়ে দিবেন ব্যাস এই যে দেখুন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে গেছে মানে যেটা থেকে ট্রান্সফার করেছেন এবং আমি আমার মেন অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছি ওয়েট ডিসিটিভ ব্যালেন্স এই যে দেখুন আমার মেন অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে এখন পাঁচশো সাতানব্বই যেটা আগে ছিল পাঁচশো সাঁত্রিশ ডিসিটি তো বন্ধুরা আপনারা এইভাবে একটা মেন অ্যাকাউন্ট রাখবেন এবং অসংখ্য অল্টারনেটিভ অ্যাকাউন্ট রাখবেন ওই অল্টারনেটিভ অ্যাকাউন্টগুলো থেকে আপনার মেন অ্যাকাউন্টে আপনি ডিসিটিভ পয়েন্টগুলো আপনি ট্রান্সফার করে আনলিমিটেড কথা বলতে থাকুন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে